সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। টুয়েলভ টিউটোরিয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করবো এসএসসি কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টারের মোলের প্রতীক নিয়ে। এসএসসি কেমিস্ট্রি হোক বা রসায়নটাকে ভালোভাবে আত্মস্থ করতে বা অধ্যয়ন করতে আমাদের কিন্তু মোলের প্রতীক সম্পর্কে একটা ভালো ধারণা রাখা উচিত। এবং আজকের এই ভিডিওতে ঠিক সেরকমইভাবে আমরা আজকে জানবো যে মোলের প্রতীকটা কী এবং কীভাবে মোলের নামকরণগুলো করা হয়। সো লেটস সি, আই গেস আমরা সবাই মোলের সম্পর্কে ধারণা পাই। বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রকৃতিতে প্রায় 118-এর অধিক মৌল আবিষ্কৃত হয়েছে। সো এই মৌলর নামগুলো কীভাবে নামকরণ করা হয় সেই বিষয়ে আজকে আমরা জানবো। রসায়নের প্রতিটি মৌলের কিন্তু পরমাণুকে একটি প্রতীকের বা স্যাম্পলের সাহায্যে প্রকাশ করা হয়। যেমন এখানে অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করা হচ্ছে, অ্যালুমিনিয়ামকে AL এবং কোবাল্টকে CO এবং ব্রোমিনকে BR দ্বারা প্রকাশ করা হচ্ছে। মৌলের প্রতীককে ইংরেজি বর্ণমালার একটি বর্ণ বা দুটি বর্ণের মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি বাম দিকের অক্সিজেনকে ও দ্বারা এবং অ্যালুমিনিয়ামকে AL দ্বারা। এখানে এই অক্সিজেনকে ও দ্বারা এবং অ্যালুমিনিয়ামকে কেন AL দ্বারা প্রকাশ করা হলো, কেন অ্যালুমিনিয়ামকে A দ্বারা প্রকাশ করা হলো না, এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম। আমরা যখন আমাদের মৌলের নাম কিন্তু আমাদের ইংরেজি নাম দিয়েও হতে পারে আবার ল্যাটিন নাম হতে পারে। এখানে অক্সিজেনের যে আমরা শব্দটি দেখতে পাচ্ছি, এখানে ফার্স্ট লেটারটাকে আমরা এখানে অক্সিজেনকে প্রকাশ করার জন্য ও হিসেবে ব্যবহার করেছি। এবং অ্যালুমিনিয়ামকে AL কেন ইউজ করা হচ্ছে, কারণ অ্যালুমিনিয়াম উচ্চারণের সময় আমাদের A এবং L এই দুইটি সব লেটার একটু বেশি আমাদের মানে শোনা যাচ্ছে বা সাউন্ডটা বেশি হচ্ছে। সো অ্যালুমিনিয়াম, তো এই A এবং L দ্বারা এই অ্যালুমিনিয়ামকে রিপ্রেজেন্ট করা হয়। সো অ্যালুমিনিয়াম উচ্চারণের সময় AL এই সাউন্ড দুইটা বেশি আসার কারণে আমরা AL ইউজ করছি। হাইড্রোজেন এখানে H দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং কোবাল্টকে CO দ্বারা প্রকাশ করাচ্ছে। মৌলের ইংরেজি নামের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার অথবা ইংরেজি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারের সাথে দ্বিতীয় বা তৃতীয় বা অন্য কোনো বর্ণ স্মলার লেটারে লিখে কিন্তু পরমাণু প্রকাশ করা যায়। যা আমি বললাম এখন যে অ্যালুমিনিয়ামকে AL দ্বারা প্রকাশ করা হচ্ছে, এখানে A এবং L এই দুইটি ইউজ করলাম আমরা। এবং কোবাল্টের ক্ষেত্রেও কোবাল্ট C এবং U এই দুইটা C আমাদের এই শব্দটি প্রথম বর্ণ এবং তার সাথে U ইউজ করলাম। কেন ইউজ করলাম, কারণ এখানে কোবাল্ট উচ্চারণ করার সময় আমাদের C এবং U এই শব্দটি একসাথে উচ্চারণ হচ্ছে, কোবাল্ট কোবাল্ট কো CU এই কথাটা আমাদের বেশি শোনা যাচ্ছে, এই জন্য আমাদের CU ইউজ করা হচ্ছে। এরপর আমাদের ব্রোমিন, এখানে আমরা ঠিক একরকমভাবে BR এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রোন, তো এখানে আমরা B ইউজ করলাম। এখানে জাস্ট সিম্পলি Bটা দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করা হচ্ছে, ব্রোনটাকে হাইড্রোজেনকে H দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। সো এই ইংরেজি এই নামের প্রথম বর্ণ বা প্রথম অক্ষরটি দিয়ে কিন্তু আমরা আমাদের খুব সহজভাবে আমাদের মৌলটাকে প্রকাশ করতে পারি। বাট আমাদের বেশ কিছু মৌল রয়েছে যেগুলো কিন্তু ইংরেজি নাম দিয়ে তার নামকরণ বা প্রতীকগুলো প্রকাশ করা যায় না। আর থিঙ্ক অ্যাবাউট, আমরা সোডিয়ামের কথা চিন্তা করি। সোডিয়ামকে আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে কীভাবে লিখতে পারি, আমরা সোডিয়ামকে যদি আমরা লিখি তাহলে এরকম লিখতে পারি, SODIUM। এই সোডিয়াম, এই সোডিয়ামের যদি আমরা প্রতীক বা এই মৌলের প্রতীকটা যদি আমরা একটু চিন্তা করি, সোডিয়ামের প্রতীক কিন্তু NA। নাও কোশ্চেন ইজ, সোডিয়ামের এখানে S বা O এই কিছুই তো ইউজ হলো না, এখানে NA কেন ইউজ হলো? সো এইরকম কিন্তু কোশ্চেন্স মাথায় আসতেই পারে। সো এই মৌলের নামকরণ করার ক্ষেত্রে সেগুলো যে শুধু সবসময় ইংরেজি নামগুলো থেকে আসবে এমনটা নয়, এগুলো ল্যাটিন নাম থেকে আসে। সো তোমরা কি কেউ বলতে পারবে সোডিয়ামের ল্যাটিন নামটা কি? আচ্ছা, তোমরা ভিডিওটা পজ করে একটু চিন্তা করো, আই হোপ তোমরা জানতে পেরেছো। সোডিয়ামের ল্যাটিন নামটা হচ্ছে ন্যাট্রিয়াম। সো ন্যাট্রিয়ামটা যদি আমরা এখানে একটু লিখি, NAT এরপর R, সরি আমরা যদি এখানে একটু এটাকে মুছে দেই তাহলে এখানে দেখতে পারবো। আচ্ছা, অল রাইট গাইস, সো NATRIUM। সো এই ন্যাট্রিয়াম, সো সোডিয়ামের ল্যাটিন নামটা এখানে ইউজ করা হচ্ছে, ন্যাট্রিয়ামের ফার্স্ট দুইটা লেটার এখানে ইউজ করা হচ্ছে, এই ফার্স্ট দুইটা লেটার থেকে এখানে ন্যাট্রিয়াম ইউজ করা হচ্ছে। ঠিক একই রকমভাবে শুধু যে সোডিয়ামের ক্ষেত্রে এমনটা হচ্ছে এমনটা নাই, ঠিক একই রকম বলতে পারি আমরা লেডের ক্ষেত্রে, লেডের আমাদের লেড যাকে আমরা প্রকাশ করি PB দ্বারা,
এই লেড এর ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। লেডের ল্যাটিন নাম হচ্ছে আমাদের প্লাম্বাম, PLUMBUM। প্লাম্বাম, এই প্লাম্বামের ঠিক ফার্স্ট যে দুইটা লেটার আছে সেগুলো আমরা ইউজ করছি। ঠিক একই রকমভাবে হতে পারে কপারের, কপারের ল্যাটিন নাম হচ্ছে কফরাম। এইভাবে অনেক মৌল রয়েছে যেগুলো ল্যাটিন নামগুলো ইউজ করা হচ্ছে। সো আই গেস আমরা সবাই মৌলের প্রতীক সম্পর্কে একটু ধারণা পেয়েছি। সো মৌলের প্রতীক হচ্ছে কোনো একটা মৌলকে প্রকাশ করার জন্য চিহ্ন বা সিম্বল। তো এই সিম্বল বা এই চিহ্নটা কীভাবে আসতেছে, আমাদের মৌলের ইংরেজি বা ল্যাটিন নাম থেকে আসতেছে। কখনো কখনো কোনো একটা মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর ইউজ হবে, আবার কখনো সেই ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষরের সাথে তার যে শব্দটি উচ্চারণের সময় বেশি শোনা যাবে সেই লেটারটি আমাদের ইউজ করতে হবে। যেমন কোবাল্টের ক্ষেত্রে সি এবং ও, এই দুইটা শব্দ সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, এই জন্য আমাদের এই প্রতীকের, এই মৌলের প্রতীকটা হবে সিও।